फिर बांकुड़ार কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভা বাতিল অনুমতি মেলেনি বলেই দাবি করছে বিজেপি আমরা জানি পয়লা নভেম্বর সভা বাতিল করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আর সেদিনই 17ই নভেম্বর ফের সভার ডাক দেন বিরোধী দলনেতা কিন্তু সেই সভারও অনুমতি দেওয়া হলো না প্রশাসনের তরফে দাবি করছে বিজেপি যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি যেভাবে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন সেইভাবেই আমরা গত 3 তারিখে আমাদের পারমিশন পত্র জমা দিই যেখানে যেখানে জমা দেওয়ার আমরা দিয়েছি তথাপি কোতুলপুরের ওসি সুভাষিস হালদার উনি যে এত বড় চটিচাটা এটা আমরা জানতাম না আমরা এটা বুঝতে পারছি না পশ্চিম বাংলায় বাস করে বারবার বিরোধী দলের যে কোনো প্রোগ্রাম করতে গেলে হাইকোর্টের খটখটানি করতে হচ্ছে কেন কারণ ইনারা এত বড় চটিচাটা হয়ে গেছেন যে শুভেন্দু অধিকারী সব সময় ভূত দেখছেন বিরোধী দলনেতাকে উনারা ভূত দেখছেন তাই উনারা চাননি যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে শুভেন্দু অধিকারী আসুক তার জন্য উনারা ষড়যন্ত্র করে এখনো পর্যন্ত আমাদের এই পারমিশন উনারা দিলেন নাই আমরা আমাদের প্রোগ্রাম স্থগিত রাখছি আমরা আগামী কালই হাইকোর্টে যাচ্ছি এই চটিচাটা ওসি এবং এসডিও এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস করে পরবর্তী যে ডেট দিবে আমাদের সেই ডেটে পার্টির প্রোগ্রাম হবে ফের বাকুড়ায় কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভা বাতিল শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না প্রশাসন দাবি করছে বিজেপি এর আগেও আমরা জানি পয়লা নভেম্বর বিরোধী দলনেতাকে সভার অনুমতি দেয়নি পুলিশ সেদিন কোতুলপুরে গিয়েছিলেন বিরোধী দলনেতা কিন্তু সভাস্থলে তিনি যাননি আর সেদিনই 17ই নভেম্বর ফের সভার ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা কিন্তু সেই সভারও অনুমতি দেওয়া হলো না প্রশাসনের তরফে দাবি করছে বিজেপি যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে প্রতিক্রিয়া মেলেনি বাঁকুড়ার কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভা ছিল সেই সভা আবারও বাতিল করা হলো আগেও পয়লা নভেম্বর আমরা জানি বাঁকুড়ার কোতুলপুরের এই সভা বাতিল করে দেওয়া হয়েছিল সেই দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কোতুলপুরে গিয়েছিলেন কিন্তু সভাস্থলে তিনি যাননি এবং সেদিন তিনি বলেছিলেন 17ই নভেম্বর আবারও সভা হবে কিন্তু সেই সভাও আবার বাতিল করে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে দাবি করছে বিজেপি যদিও প্রশাসনের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোতুলপুরের সভা করবেন উনি বলে গিয়েছিলেন বিষ্ণুপুরের মাটি থেকে সর্বোপরি কথা হচ্ছে যে উনি বুঝে গিয়েছিলেন যে কোতুলপুরের মাটিতে আর জায়গা নেই কোতুলপুরের বিধায়ক ধিক্কার জানিয়ে ওই দলটাকে ছেড়ে এসেছে আর উনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে বাইরের থেকে লোক এনে কোতুলপুর অচল করব তার থেকেই বোঝা যায় কোতুলপুরের মাটিতে সভা হবে কি না হবে কি কারণে প্রশাসন বাতিল করলো প্রশাসন কি কারণে বাতিল করেছে প্রশাসনের আধিকারিকগণ সেটা বলতে পারবেন নির্দিষ্ট কোনো অনিয়ম নিশ্চয়ই হয়েছে তাই বাতিল করছে একটা সভা সমিতি করতে গেলে তার কিছু প্রোটোকল আছে তার কিছু আইনি জটিলতাও আছে আইনি মাপ আমার মাপকাঠিও আছে সেই মাপকাঠি তারা পৌঁছাতে পারেনি সেই ডকুমেন্ট সাবমিট করতে পারেনি তাই বিজেপি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে না আদালত তো ওটা আর একটা পার্ট হয়ে গেল বিজেপি এখন বিজেপির আর একটা পার্ট ওটা যে যেটাতেই যাবে যাক তাতে কোনো অসুবিধা জনতা সরে গেছে যার জন্য শুভেন্দুবু নিজে স্বীকার করে গেছেন যে বাইরের থেকে আমি 5000 লোক নিয়ে আসবো আর রইল বাকি মণ্ডল থেকে 1000 কোন মণ্ডল থেকে 1000 লোক বলতে লাইন ধরে দাঁড় করিয়ে বা গুনে থাকা আমার রাজনীতিটা ছিল বিজেপি বলছে যে আদালতের অনুমতি নিয়েই আবার প্রোগ্রাম হবে আদালত অনুমতি দিলে আমরা আদালতকে সম্মান জানাই আদালত এবং প্রশাসন যদি অনুমতি দেয় আমাদের কোনো অসুবিধা নেই শুভেন্দুবু সভা করবেন 24 ঘন্টার মধ্যে তৃণমূল তার 10 গুণ বেশি লোক নিয়ে সভা করবেন চ্যালেঞ্জ করছে